আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগ ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ ঢাকা বিভাগ সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার এবার শিরোনাম আরো বিধ্বংসী হয়ে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার উপকূলে আঘাত হানার শঙ্কা কাল থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস ছুটির দিনে গাজীপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা ব্যস্ত মেয়র কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দূষণ দখলে অস্তিত্ব সংকটে নরসিংদীর ঐতিহ্যবাহী হাড়িধোয়া নদী শিল্প বর্জ্যে বিপর্যয়ের মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং রাজধানীকে পদ্মা সেতুর রেল লাইনে যুক্ত করতে চারটি সেতু নির্মাণ সম্পন্ন চলছে পাথরবিহীন লাইন স্থাপন শিগগিরই কাজ শেষের আশা আরো বিধ্বংসী হয়ে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ঝড়ের কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ বেড়ে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটারে দাঁড়িয়েছে রোববার দুপুরের দিকে আঘাত হানতে পারে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে কাল থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বন্যা জলোচ্ছ্বাসকে সঙ্গী করে বেঁচে থাকা বাংলার বুকে ফের দুর্যোগের ঘন ঘটা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নাম তার মোখা গত 24 ঘন্টায় মোখা একদিকে যেমন গতি পরিবর্তন করেছে তেমনি বাড়িয়েছে তার শক্তিমত্তা প্রথমে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড় এবং এ পর্যায়ে রূপ নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে সেই সঙ্গে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এগুলেও এক পর্যায়ে এটি বাঁক নেয় উত্তর দিকে শেষ পর্যন্ত মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আগানোর আশঙ্কা রয়েছে গতকালকে ছিল সকালবেলায় সাইক্লোন সন্ধ্যা সময় সেটি সিভিয়ার সাইক্লোন মানে প্রবল ঘূর্ণিঝড় তারপরে এটা আজ সকাল 6টায় এটা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে গতকালকের যে মুভমেন্ট ছিল উত্তর উত্তর পশ্চিম দিকে সেখান থেকে রাতে এটা টার্ন নিয়ে এখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে বাতাসের বর্তমান গতিবেগ বেড়ে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটারে পৌঁছেছে এছাড়া মোখা 8 থেকে 10 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে উপকূলে বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী 14 মে দুপুর নাগাদ কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাতের আশঙ্কা রয়েছে মোখার 14 তারিখ যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা ও বাংলাদেশের টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে সেন্ট মার্টিন কক্সবাজার বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটি আপনার এর আওতায় থাকবে এবং চট্টগ্রামের এই সমস্ত এলাকাটা এর প্রভাব পড়বে এছাড়া সিডরের মতো আই ফরমেশন বা চোখাকৃতির দিকে এগুলিও এখন পর্যন্ত মোখার সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের আই ফরমেশনের পর্যায়ে দিকে অগ্রসর হচ্ছে এখনও পর্যন্ত আই ফরমেশন হয়নি এটা সিডিউ প্যাটার্ন থেকে ব্যান্ড প্যাটার্নে রূপ নিয়েছে যখনই ব্যান্ড প্যাটার্ন হয় রেইনফল ইন্টেন্সিটি অনেক বেড়ে যায় এবং সেখানে অনেক বজ্রপাত হয় এবং সেখানে অনেক দমকা থেকে জোরু হাওয়া বাতাস হয় শুক্রবার থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে শনিবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই বেড়ে যাবে বৃষ্টিপাত রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা ছুটির দিনে গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকরা বিস্তারিত জানাতে জয়দেবপুর এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান সরাসরি যাচ্ছি তার কাছে নির্বাচনী প্রচারণায় সরগরম গাজীপুর সিটি কর্পোরেশন রাজধানীর পার্শ্ববর্তী এই সিটিতে ভোটগ্রহণ চলতি মাসের 25 তারিখে এবং এর আগে অর্থাৎ প্রচার প্রচারণায় কিন্তু জমে উঠেছে নির্বাচনী যে আমেজ সেই আমেজ জানিয়ে রাখছি যে দেশের সর্ববৃহৎ এই সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত 8 জন মেয়র প্রার্থীকে মাঠে প্রচার প্রচারণা করতে দেখেছি সকাল থেকে আমরা টঙ্গি অঞ্চলে ছিলাম সেখানে প্রথমেই দেখেছি সকাল 10টা থেকে শুরু করেছে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তিনি সেখানে গণসংযোগ করেন এবং পরবর্তীতে তিনি মসজিদে নামাজ আদায় করার পরপর কিন্তু সেখানেও মুসল্লিদের কাছে ভোট প্রার্থনা করেন
অপরদিকে অন্য যেসব প্রার্থী রয়েছে, আমি যদি বলি স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন, তিনি শালনার একটি মসজিদের সামনে অবস্থান নিয়েছিল এবং নামাজ থেকে মুসল্লিরা বের হওয়ার পরপর তাদের কাছে তিনি নানা আশ্বাসে ভোট চেয়েছে। এছাড়া বিএনপি ঘরানার রনি সরকার বোটবাজার এলাকায় এবং অন্যরাও জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন এম এম নিয়াজউদ্দিন, তিনি জয়দেবপুর এলাকায় এক একজন এক এক জায়গায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে আশ্বাস প্রতিশ্রুতি ভোটারদের কাছে সেগুলো দিয়ে যাচ্ছেন। অপরদিকে ভোটাররা বলছেন যে শহরের তুলনায় গাজীপুর সিটি কর্পোরেশনের গ্রামাঞ্চল যেগুলো রয়েছে, নদী কিংবা সীমান্তবর্তী অঞ্চল, সেই সকল জায়গায় কিন্তু আশানুরূপ উন্নয়ন হয়নি গত 10 বছরে, যে কারণে তাদের দাবি হচ্ছে শহরের মতোই সুষম উন্নয়নের সেই সকল অঞ্চলে। এবং এবারে যারা প্রার্থী হয়েছে তাদের মাঝখান থেকে তারা দাবি করছেন যে জনবান্ধব যে প্রতিনিধিগুলো জনগণের হয়ে কাজ করবে তাদেরকেই তারা বেছে নেবে। আমরা রয়েছি শহরের প্রধান কেন্দ্র বলা চলে শিববাড়ি এবং জয়দেবপুর এই অঞ্চলে। আপনারা দেখছেন যে রাস্তাঘাট ছেয়ে গিয়েছে পোস্টারে, অর্থাৎ কাউন্সিলর যারা প্রার্থী রয়েছে এক একটি ওয়ার্ডে, আপনারা জানেন যে 57টি ওয়ার্ড এই সিটি কর্পোরেশনে এবং 57টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলরের সংখ্যা বেশি, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডেই সর্বনিম্ন 3-4 জন, কখনো কখনো 5-6 জন রয়েছে যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ ওয়ার্ডগুলোতে মূলত নির্বাচনী আমেজ জমিয়েছে কাউন্সিলররা এবং কি মেয়র প্রার্থীরা বাইরের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে নরসিংদীর ঐতিহ্যবাহী হারিয়ে ধোয়া নদী। এটিপি চালু না করে শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলায় বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার কৃষিজমি, পরিবেশ ও জীব বৈচিত্র্য। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। দীর্ঘদিন ধরে নরসিংদী শহর ঘেঁষে বয়ে যাওয়া হাড়িধোয়া নদীর পাড়ে অবস্থিত শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি। দখল আর বর্জ্যে এখন মরা খালে পরিণত হয়েছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, বিসিক শিল্পনগরী সহ বেশ কিছু বৃহৎ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করলেও এসব চালু না রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলছে নদীতে। মাছ তো দূরের কথা, যা কিছু আছে গুইল টুইল চালা পোকা যা সব মরে থাকা। আমরা ছোটবেলায় নদীতে গোসল করছি, এখন নদীতে গোসল করবো? আর পরিবেশ অধিদপ্তরের দাবি, দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কখনো দেখি যে আমরা কোথাও ইটিভি চালাচ্ছি না, তা তাদের বিরুদ্ধে আমরা নোটিশ এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 127টি শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার ইটিপি থাকার কথা থাকলেও রয়েছে 112টিতে। সময় সংবাদ নরসিংদী। বিভাগীয় সময়ে আরেকবার। রেলপথে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে 4টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই পোড়াহাটি রেল সেতুতে পাথরবিহীন রেল লাইন বসানো প্রায় শেষ হয়েছে। ধলেশ্বরী শাখা নদীর উপর তৈরি হয়েছে পোড়াহাটি রেল সেতু। এখন দ্রুত গতি রেল চলাচলে পাথরবিহীন রেল লাইন স্থাপন চূড়ান্ত প্রায়। সেতুর বুকে রড বাইন্ডিং করে বসানো হয় স্লিপার। স্লিপারের দুই মাথায় স্টিলের রেল লাইন স্থাপন করে তা আটকে দেওয়া হচ্ছে ক্লিপ দিয়ে। এরপরই প্রযুক্তি ব্যবহার করে লেভেল ঠিক রেখে ঢালাইয়ের জন্য প্রস্তুতি, আর রাতে করা হচ্ছে কংক্রিটিং। ঢাকাকে পদ্মা সেতুর সাথে যুক্ত করতে 4টি মেজর ব্রিজ নির্মাণ করা হয়েছে। সবার আগে রেল লাইন স্থাপন হলো পোড়াহাটি রেল সেতুতে। মেশিং দিয়ে আমরা কাজ করতেছি যাতে এটা কোনো 100 বছর পর্যন্ত টিকসই থাকে। প্রিপারেশন ওয়ার্কগুলো আছে, সেগুলো সারাদিনে কাজ শেষ করি এবং প্রস্তুত হয়ে যাওয়ার পর, আমাদের সব চেক হয়ে যাওয়ার পর রাত্রেবেলা এটা আমরা কংক্রিটিং করি। ব্রিজের ভাড়াটাকে সাথে সংযোগ করে এটা পদ্মাশরীর সাথে সংযোগ হয়েছে। এই এই কাজ সম্পন্ন হয়ে গেলে পদ্মার সাথে ঢাকা এবং যশোর এবং পদ্মার সংযোগ সম্পন্ন হবে। ধলেশ্বরীর শাখা নদীতে 4 পিয়ারের উপর 3 স্পেনে নির্মাণ হয়েছে 300 মিটার দীর্ঘ পোড়াহাটি রেল সেতু, আর সেখানে এখন পাথরবিহীন রেল লাইন স্থাপনে চলছে বিশাল কর্মযজ্ঞ। কেরানীগঞ্জের পোড়াহাটি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পলেস্তরা খসে বেরিয়ে গেছে রড। গোপালগঞ্জের খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, তবে দ্রুত ভবন নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।
এইচএম মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার খাটরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য বিদ্যালয়ের মতো পাঠদান আর কলরবে মুখর থাকার কথা থাকলেও ভবন ভেঙে পড়ার শঙ্কায় এখানকার শিক্ষার্থীরা। 1989 সালে স্থাপিত বিদ্যালয়টিতে 2002 সালে এ ভবন নির্মাণ হয়। অধিকাংশ পিলারেরই পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, ফলে ভবনের সবকটি কক্ষই ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা, ফলে দুশ্চিন্তায় দিন কাটছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। মনের ভিতরে টেনশনে থাকি যে কখন কখন কোনো দুর্ঘটনা ঘটে কি না। এই স্কুলের যে জনত অবস্থা, এদিকে বাসায় গিয়ে অনেক টেনশনে থাকতে হয়, সবসময় ভীতি কাজ করে। আমরা ছোট ছোট কোমল মতে শিশুদের নিয়ে আমাদের ক্লাস করতে সমস্যা হয় এবং আমাদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়। খেলার জায়গা আছে কিন্তু আমি খেলতে যাই না। যদি কোনো প্রকার ভূমিকম্প হয় তাহলে এই স্কুলটা ধসে পড়ার সম্ভাবনা খুব বেশি। তবে দ্রুত ভবন নির্মাণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কর্তৃপক্ষকে আমরা যথাসময়ে আমরা এটা অবহিত করেছি এবং কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে তারা এটা যথাসময়ে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। ঘনবসতিপূর্ণ এলাকার এ বিদ্যালয়টিতে বর্তমানে 6 জন শিক্ষক ও 118 জন শিক্ষার্থী রয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। বিভাগীয় সময়ে আরেকবার। বাদারীপুরে খাদ্য সংকটের কারণে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত। খাবারের সন্ধানে প্রতিনিয়ত হামলা করছে বাসাবাড়িতে। ভারসাম্য রক্ষায় বানরগুলোকে বাঁচিয়ে রাখার আহ্বান স্থানীয়দের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। ছবি তুলেছেন শাহাদা দাকন। মাদারীপুরের নয়াচর ও চর্মগড়িয়া এলাকা। খাবারের সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছে বানর, কখনো ফল গাছে, কখনো বা ঘরের চালে। বানর আমাদের চাল ডাল সবজি তরি তরকারি অনেক কিছু নষ্ট করে, এমনকি বাচ্চাদের হাতের খাবার পর্যন্ত কেড়ে নিয়ে যায়। গাছের আম ডাব সব কিছু খেয়ে ফেলে আর কি। সরকারিভাবে বানরের জন্য খাবার বরাদ্দ থাকলেও তা নিয়মিত দেয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। একটা সময় বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল চর্মগিরা এলাকা। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে ঘনবসতি, দুই কারণেই কমে গেছে বানরের সংখ্যা। কিছু মনে করেন গ্রামের দিকে চলে গেছে, কিছু এখানে আছে। চীনাবাদাম, কিছু কলা, কিছু রুটি এই নিয়ে আসে, আইসে একদিন দিয়ে যায়, তারপর যেরকম এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে খবর থাকে না। সপ্তাহে 3 দিন খাবার দেওয়া হয়, আর বাকি 4 দিন খাবার দেওয়া হয় না। হয়তো এই 4 দিন খাবার সংকটের কারণে বানর বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই যাইতে পারে। এদিকে বানরের খাবার বিতরণে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই সংশ্লিষ্টদের সাথে যদি কোনো রকমের অনিয়ম হয়ে থাকে তাহলে আমি খোঁজ দেব এবং অ্যাকর্ডিংলি উইল টেক স্টার্ন অ্যাকশন এগেনস্ট দেম। চলতি অর্থ বছরে বানরের জন্য খাবারের বরাদ্দ দেওয়া হয় 27 লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময়ে আরেকবার। ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জি, এটা শক্তি বাড়ছে এবং এটার যে সেন্টার এর চতুর্দিকে যে ক্লাউড ড্যান্স সেটার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আপনি বলছেন যে পশ্চিম অবস্থান করছিল, আস্তে আস্তে এটা পূর্বে উত্তর পূর্ব দিকে টান নিয়েছে। সেটা কি বাংলাদেশের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ? তো বাংলাদেশের জন্য এটা আগে ছিল যে ডাইরেকশনে, সেই ডাইরেকশন থেকে এখন পুরো উল্টো ডাইরেকশনে চলে গেছে। আগে ছিল ওয়েস্টের দিকে, এখন চলে গেছে ইস্টের দিকে, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মায়ানমারের উত্তর পূর্ব উপকূলের দিকে দাবিত হচ্ছে। এখন সেই দিকেই যাচ্ছে ওইটা, আমরা আগে যেটা বলেছিলাম এই ডাইরেকশনই এখন কক্সবাজার চট্টগ্রাম এবং টেকনাফ আমাদের যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা সেই দিকে এটা অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে দেখছি আমেরিকান যে আবহাওয়া সংস্থাগুলো বা যারা এটা নিয়ে কাজ করেন তারা বলছেন যে এটা সুপার সাইক্লোন হতে পারে এবং যখন আঘাত হানবে তখন 200 থেকে 225 কিলোমিটার বেগে বাতাস হওয়ার কথা রয়েছে। জি, এটাকে আপনি এটি আমি পার্থক্য হচ্ছে না, এখানে পার্থক্য হওয়ার কোনো কারোর সুযোগ নেই, কারণ এটি আমরা যে বুলেটিনে বলে দিছি যে এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে, এই কথাটা আমরাও বলেছি যে এটি আরো ঘনীভূত হতে পারে। এখনো আমরা যে সমস্ত আমাদের যে প্রিডিকশন সেই সমস্ত এখনো আমরা সেইখানে দেখছি না যে এটা আজকের মধ্যেই সেটা হবে, এই ধরনের সিগনেচার নাই এখনো।
হতে পারে, কালকেও হতে পারে। উপকূলে বাতাসের গতিবেগ থাকতে পারে ক্রসিং এর সময় 150 থেকে 160, গাস্টিং টু 180। এখনো পর্যন্ত যে প্রেডিকশন আছে এখন এটা 15 কিলোমিটার পার আওয়ারে গতি বেড়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন আমরা সকালে যে বুলেটিনগুলি পড়েছিলাম, বুলেটিনটা পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে 1000-এর উপরে ডিস্টেন্স, এখন 935-930-এ নেমে আসছে। এটা গতি বেড়ে গেছে এবং দূরত্ব আস্তে আস্তে কমে আসতেছে। তাহলে মূল যে সময়টাতে আঘাত হানতে পারে বা আমাদের উপর দিয়ে যেতে পারে সেটা রোববার কখন নাগাদ? সেটা রোববার দুপুর নাগাদ। এখনো পর্যন্ত যেই গতিতে আগাচ্ছে সেই গতি অনুযায়ী রোববার 14 তারিখ দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে ক্রস করতে পারে। যে এখানে যখন ক্রসিং শুরু হবে 4 থেকে 6 ঘন্টার মধ্যে এটা ডাই আউট হয়ে যাবে। অনেক বড় বডি তো, 4 থেকে 6 ঘন্টা, এরপরে এটা আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে। বৃষ্টি দেবে দেখুন, এই সুপারসাইক্লোন, যদি এটি সুপারসাইক্লোন না হয় অতিপ্রবল ঘূর্ণিঝড় অবস্থায় যদি আপনারা যে প্রেডিকশন করছেন, জি, সেক্ষেত্রে এটি মধ্যভাগটা আসলে কি মিয়ানমার অতিক্রম করবে নাকি আপনারা হচ্ছে বাংলাদেশ? এটা এখন যেভাবে আগাচ্ছে এটা অর্ধেক পোর্শন বাংলাদেশ পাবে আর অর্ধেক পোর্শন মায়ানমার পাবে। এই অবস্থায় যেইখান দিয়ে এটা সেন্টার ক্রস করবে সেই সেন্টার থেকে 50% বাংলাদেশ, 50% মায়ানমার, এই অবস্থাটা এখন লক্ষ্য করা যাচ্ছে। জি, ওইটা তো আমি আগেই ব্যাখ্যা করেছি যে সাইক্লোনের মোস্ট ভালনারেবল পয়েন্ট হচ্ছে যেটা সেন্টার, তারপরে একটা হলো রাইট, রাইটটা হলো মায়ানমারের অংশ আর লেফট হলো বাংলাদেশের অংশ, সেটা আর একটু কম। এটা আগামীকাল 13 তারিখ সন্ধ্যা নাগাদ আমাদের উপকূল এলাকায় এটার অগ্রভাগের যে প্রভাব সেটা আমাদের এই সমস্ত জেলা সিন্ডম পাবো অগ্রভাগের প্রভাব। আজ রাতে 9:30 বাজবে, তখন জি বলতে পারি। এখন তো এই 4 নম্বর সংকেত দিয়ে এই বুলেটিনে আমরা বলার সুযোগ নেই, নেক্সট বুলেটিন যখন আমরা সিগন্যাল বাড়িয়ে দিব সেখানে 8, 9, 10 বা যেটাই দিব আমরা, তখন যে ওই বুলেটিনের সাথে আমরা স্পেসিফিক করে দিব বিভিন্ন ইস্যুগুলি। সেন্ট মার্টিন তো অবশ্যই অনেক ভালনারেবল পয়েন্টে আছে, যেহেতু টেকনাফের সাউথে সেন্ট মার্টিন আমাদের সর্বশেষ সীমারেখা, সেইখানে তার নিকট দিয়ে সেন্টারটা ক্রস করবে। সুতরাং সেন্টার যেখানে যাবে এটা অফকোর্স আমি তো আপনাকে একটু আগেও বললাম যে যখন আমরা সিগন্যাল দিব 10 নম্বর হবে ওই সমস্ত জায়গায় যেটার উপর দিয়ে সিগন্যাল মানে সেন্টার ক্রস করে, এইখানে সর্বোচ্চ সিগন্যাল, তার মানে কি সিগন্যালই বলে দিচ্ছে যে এখানে সবচেয়ে ডিভাস্টেশন বেশি হবে। টেকনাফ এবং সেন্ট মার্টিন দুইটাই মানে এখানে ঝুঁকিপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড় মোখা নিয়ে ব্রিফ করছিলেন আবহাওয়া অধিদপ্তর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আরো বিধ্বংসী হয়ে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা, রোববার উপকূলে আঘাত হানার শঙ্কা, বন্দরের 4 নম্বর হুঁশিয়ারি সংকেত, কাল থেকে হতে পারে বৃষ্টি। ছুটির দিনে গাজীপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা, ব্যস্ত মেয়র কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং রাজধানীকে পদ্মা সেতুর রেল লাইনে যুক্ত করতে 4টি সেতু নির্মাণ সম্পন্ন, চলছে পাথরবিহীন লাইন স্থাপন, শিগগিরই কাজ শেষের আশা। এই ছিল বিভাগীয় সময়, আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।